আজকের আমি বাজার থেকে এই ইলিশ মাছটা নিয়ে এসেছি আপনাদের সাথে। আমি সর্ষে ইলিশ আজকে শেয়ার করব। আসুন আমি কিভাবে করছি দেখে নি। এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য নুন আর হলুদ মাছে মাখাবো। এবার এই নুন হলুদ মাখানো মাছটা আমি 10-15 মিনিট সাইড করে রেখে দেব। যতক্ষণ মাছটা আমাদের ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর দেব 2 চামচ সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে যেটা। সামান্য হলুদ দিলাম, সামান্য দেব নুন। নুন দিয়ে এটা বাটতে হবে, তবে সর্ষেটা তেতো হবে না। আর দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর একটু 1 চামচ মতন সর্ষের তেল আর সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিলাম আর 1/2 চামচ দিচ্ছি হলুদ। এবার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু তেল ছাড়ে, তেলটা আমি একটু কমই দিয়েছি। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডারের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। জলটা আমাদের ফুটে উঠেছে। এবার আমি সর্ষে বাটাটা এতে অ্যাড করছি। এবার আমি 1/2 কাপ মতন জল দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো এতে ছেড়ে দেব। সর্ষে খুব বেশি ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। হালকা ফুটলে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। নুনটা একটু কম আছে, আমি এতে 1/4 চামচ নুন অ্যাড করছি আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব জোর 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। এবার কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। মাছটা আমাদের হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর আমি সার্ভ করব। হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশের রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তাহলে একটা লাইক আশা করতে পারি। যদি আমার নিত্য নতুন রেসিপি আপনাদের পেতে হয় তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন।
আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যত ভিডিও আপলোড করব সেটা অতি সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।